গুড ইভিনিং ফ্রেন্ডস, ফান উইথ মিটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আবার চলে এসেছি কানাক রেস্টুরেন্ট। আর বলেন না, পায়ে একদম এত ব্যথা, গায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, শুধুই ব্যথা। পুজো শেষ, এবার শুধু রয়ে গেছে ব্যথা, কিন্তু তারপরও প্রোগ্রাম আর শেষ হচ্ছে না। কালকে এসেছিলাম ফ্যামিলির সাথে, আজকে বন্ধুদের সাথে চলে এসেছি বিজয়াদশমী সেলিব্রেট করতে। তাই সবাই মিলে চলে এসেছি, প্রায় আমরা 24 জন এসেছি বাচ্চা টাচ্চা নিয়ে। আর সবাই মিলে খাওয়া দাওয়া করব, এখন সেলফি হচ্ছে। তারপরে এই যে সবাই বসে আছি, আমরা সবাই ফোন নিয়ে ব্যস্ত। কি দুনিয়া হলো, কারোর সাথে কোনো কথা নেই, সবাই আপনার আপনার ফোন নিয়ে ব্যস্ত। আর ওই ফাঁকে আমি ভিডিওটা করে নিচ্ছি। তারপরে এই বান্ধবী দুটো ডান্স করতে বসেছে, দেখো, মানে যে যেটা পাচ্ছে, আনন্দ কোনো করে করতে হবে, তাই যার যেটা ভালো লাগছে তাই করছে। কেউ সেলফি নিচ্ছে, তো কেউ ডান্স করছে, কেউ ফোন চালাচ্ছে, সবাই নিজের নিজের মতো এনজয় করছে। কিন্তু একটা কথা, সবার সাথে মিলে ব্যথা ট্যাথা যা আছে সে আছে, কিন্তু খুবই মজা হয়। তারপরে আমাদের খাবার অর্ডার হয়ে গেছে, চিকেন ললিপপ ফেভারিট আমাদের, তাই এটা যতবার আসি এটা অর্ডার করতেই হবে, চিকেন ললিপপ। আজকে বাচ্চা টাচ্চা নিয়ে মারা চলে এসছে, এক প্লেট চিকেন ললিপপ, মনে তো হচ্ছে পুরো প্লেটটাই খেয়ে নেবো, কিন্তু খেতে পারা যাবে না, ও দুটো খেলেই ব্যাস হয়ে গেছে। কিন্তু খেতে দারুণ লাগে, দারুণ। আমরা যতবারই না আসি, স্টার্টারে কিন্তু আমাদের সেই ললিপপ, আর কিছু না। তারপরে এই বান্ধবীটা ফোক দিয়ে আবার খাচ্ছে, খা। তারপরে চলে এসেছে পনির টিক্কা। একটা বান্ধবী যে চিকেন খায় না, তার জন্য এগুলো, ও খাবে পনির টিক্কা। খাবারগুলো সত্যি টেস্টি ছিল, আর সবার সাথে খাবার তো একটা আলাদাই মজা। তারপরে চলে এসেছে বাটার নান, চিকেন হান্ডি আর চিকেন দো পেঁয়াজা, সবাই চেঞ্জ করে করে নিয়েছে। এই যে এখানে ওদের খাবার চলছে। তারপরে ওই বান্ধবীটির জন্য পনির বাটার মশালা আর লচ্ছা পরাঠা, খুব সুন্দর। খাবারগুলো সত্যি টেস্টি ছিল, সবাই এনজয় করেছি। খাবার থেকে বেশি সবার মিলেমেশাটা অনেক অনেক বড় ব্যাপার, খুব মজা হলো। ভিডিওটা পছন্দ হলে বন্ধুরা লাইক করবে।